আসতেছি কেন এই ভিডিওটা তৈরি করলাম মূলত উদ্দেশ্যটা কি ছিল তো উদ্দেশ্যটা হচ্ছে কি অনেকে জানেন যে কিছুদিন আগে বা সচরাচর হয় মাঝে মাঝে কিন্তু এমনটা দেখা যায় যে খবরে আসে বা অন্য অনেক জায়গায় আসে যে ফ্রি ফায়ারের জন্য আত্মহত্যা হয়েছে ফ্রি ফায়ারের জন্য মনে করেন মারামারি হয়েছে দুই গ্রামের ভিতরে এদিক সেদিক দিয়ে মানে বিভিন্ন ধরনের ব্যাড নিউজ আসে কিন্তু আমাদের কানে তাই না তো এখন কথা হচ্ছে কি এইগুলো থামানোর জন্য বা এইগুলো শুরু হওয়ার মেইন কারণ কি এগুলো কেন হয় এই জিনিসটা আপনাদেরকে আগে বুঝতে হবে এইগুলো কেন হয় এই ঝগড়াঝাটি গুলো কেন বাধে তো যতদূর আমার মনে হয় 90% যেহেতু 90% মারামারি 90% ঝগড়াটা হয় হচ্ছে মূলত কাস্টম খেলার কারণে এখন অনেকে হাসিয়ে দিবে যে ভাই কাস্টম খেলার কারণে এগুলো আবার কিভাবে হবে আমি পাগল হয়ে গেছি হ্যাঁ ভাই আপনি পাগল আমাকে বলতে পারেন কোনো সমস্যা নাই আমার কোনো দুঃখ নাই বাট হ্যাঁ আমি যেটা বলতেছি হ্যাঁ এটা 100% সত্য কাস্টম খেলা যদি আপনারা ফান হিসেবে নেন একটা কথা বলি কাস্টম খেলা যদি ফান হিসেবে আপনারা নিতেন তাহলে কোনো সমস্যা ছিল না বাট এইখানে বেশিরভাগ লোকই বা এটা সিরিয়াসলি ভাবে নিনে সিরিয়াসলি ভাবে নিয়ে নেয় বিধায় হচ্ছে মূলত প্রবলেমটা সৃষ্টি হয় এখানে সিরিয়াসলি ভাবে কেমন নাই আপনি একটা চিন্তা করবেন আমি এখন বলে দিচ্ছি নেক্সট টাইম থেকে এটা আপনার মাথায় রাখবেন সেটা হচ্ছে কি আপনি যদি আপনার বেস্ট ফ্রেন্ডের সাথেও কাস্টম খেলতে যান তাহলে তার সাথে কাস্টম খেলার আগে অন্তত 50 বার ভেবে নিবেন যে খেলা ঠিক হবে কি হবে না আপনার সাথে আপনার বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক থাকবে কি থাকবে না এটা ভাই আমি আমার নিজে থেকে বলতেছি নিজের ওপিনিয়নে বলতেছি কজ এরকমটা হয় আমি যতই নিজের রাগকে কন্ট্রোল করতে চাই না কারণ কাস্টম খেলার সময় যদি হাইরে যাই অটোমেটিক কিন্তু ভাই আমার ভিতরে একটা রাগ জন্ম নিয়ে নেয় এমনটা কিন্তু আপনাদের ভিতরে জন্ম নেয় এটা স্বাভাবিক আর আজকে যে ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করেছি না আপনারা এতক্ষণ যেটা দেখলেন ওই 2.5 মিনিট বা 3 মিনিটের যে ভিডিওটা আপনারা দেখলেন এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ভাই স্ক্রিপ্টেড ছিল ঠিক আছে ভাই সম্পূর্ণ এই ভিডিওটা স্ক্রিপ্টেড ছিল জাস্ট ফান করার জন্য আমরা তৈরি করেছিলাম আর যে কথাগুলো বলতেছি এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য যে কেন ওইগুলো সৃষ্টি হয় আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন না ওইভাবে মূলত ভাই সৃষ্টি হয় কাস্টম জোর করে খোলায় অনেকে আছে দেখবেন আপনারা ইন্ডিয়ান হোক বা বাঙালি ভাইরা হোক যেটাই হোক না কেন অনেকে আছে আপনার লবিতে যাবে লবিতে যাওয়ার সাথে সাথে বলবে যে ভাই কাস্টম খেলো এদিক সেদিক দিয়ে বিভিন্ন কথা বলে তো এইভাবে করে কাস্টম টাস্টম খেলার পরে লাস্টে গিয়ে রাগারাগি হয় এদিক সেদিক বিভিন্ন বিভিন্ন কথাবার্তা হয় উল্টা কথাবার্তা হয় এরপরে মনে করেন গিল্ড ভার্সেস গিল্ড যে সময় হয় সে সময় গিল্ডের মেম্বার একজন মেম্বারের সাথে মানে একটা স্কোয়াডের সাথে অন্য একটা স্কোয়াডের ঝামেলা সৃষ্টি হয় ভাই এভাবে কিন্তু খেলার ভিতরে হয় বাট আপনারা যদি খেলাটাকে এইভাবে নিতেন না যে খেলার ভিতরে কিন্তু হার জিত থাকবেই এটাই স্বাভাবিক কিন্তু আপনারা ওইভাবে নেন না এটাকে একেবারে ভাই এত পরিমাণে সিরিয়াসলি নিছেন যে ভাই মাথা নষ্ট বলার বাইরে এতটাই সিরিয়াস ভাই কাস্টম খেলা এতটাই সিরিয়াস ভাই কি বলবো ভাই ধারণার বাইরে আর আগে আমি দেখছি আগে যখন ঝগড়াঝাটি হয়তো বা উল্টো পাল্টা কোনো কিছু হয়তো গেমের ভিতরে তো ওইভাবে মিটে যেত আর এখন যদি উল্টা পাল্টা কিছু হয় আয় তুই কাস্টমে আয় এদিকে আয় ওদিকে আয় মানে কিছু একটা কথা উল্টা পাল্টা 19 থেকে 20 গেলে আয় কাস্টমে আয় কাস্টম খেলা হবে ওই নিয়ে আপনারা কাস্টম খেলা শুরু করেন কাস্টমে যদি হারে যায় তাহলে একে অপরকে গালাগালি করেন গালিগালাজ করেন একে অপরের ভিতরে মনে করেন মনোমালিন্য সৃষ্টি হয়ে যায় কিন্তু একটা ঠিক এই একটা কারণেই হচ্ছে মনে করেন যে একটা গুজব উঠেছিল আর কি যে ফ্রি ফায়ার ব্যানের আপনারা সবাই জানেন জাস্ট ওইটা ভাই একটা গুজব ছিল তাই আপনাদের এই অবস্থায় তাহলে বুঝেন ওটা যদি সত্য হতো তাহলে কি অবস্থা হইতো আর এটা কেন হচ্ছিল এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে যে আপনার ফ্যামিলির লোক বা আপনার মা বাবা বা এলাকার প্রতিবেশীরা কেন আপনার উপর রাগান্বিত এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে আর এই গেমটাই ভাই আপনার আজীবন থাকবে না সত্যি বলতেছি ভাই গেমটা আজীবন থাকবে না আগে আমরা ক্লাশ অফ ক্লান্স খেলছি তারপরে আসছে ফ্রি ফায়ার তো ক্লাশ অফ ক্লান্স এর আগেও কিন্তু আমরা নর্মাল গেমগুলো খেলছি যেগুলো মনে করেন অফলাইন গেম খেলা যায় তো ক্লাশ অফ ক্লান আমরা গেম প্লে করা শুরু করছি ওটার মার্কেট শেষ এরপর আসছে ফ্রি ফায়ার পাবজি বর্তমানে চলতেছে ফ্রি ফায়ার পাবজি কল অফ ডিউটি এগুলো চলতেছে এগুলোর গেম প্লে আছে এগুলোতে চলতেছে তাই না তো এগুলোতে ভাই এগুলো নিয়ে মনে করেন ঝগড়াঝাটি এগুলো করা ভাই একেবারেই আমাদের উচিত না আর এগুলো থেকে সচেতন থাকতে হবে আপনাদের উপর আপনার প্রতিবেশীরা যাতে রাখতে না পারে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে যে আমি কি করলে গেমের ভিতরে কি দেখি করতেছি যাতে আমার উপর রাগান্বিত হয়ে যাচ্ছে একটা টাইম সেট করে নিতে পারেন আপনি যে এই সময় আমি গেম প্লে করবো এমন না যে সকাল 10টায় ফোন হাতে নিছি আর রাত 10টায় ফোন ছেড়ে দিব এভাবে করে আমি গেম খেলতে পারবো না আর যদি কেউ যদি এডিক্টেড থাকেনি এমন অবস্থায় যে মনে করেন 12-14 ঘন্টা গেম প্লে করেন আপনি যদি চাচ্ছেন এর থেকে বেড়ে আসতে একটু কমাই দিবেন আপনার গেম প্লে টাইম তো সেই ক্ষেত্রে আপনি যদি 12 ঘন্টা গেম খেলেন পরের দিন খেলবেন 11 ঘন্টা তারপরের দিন 10 ঘন্টা তারপরের দিন 8 ঘন্টা 9 ঘন্টা এভাবে করে করে 1-2 ঘন্টার ভিতরে আপনি কমাই নিয়ে আসতে পারেন ভাই এতে করে হবে কি আপনারই ভালো হবে গেম কম খেলবেন গেমের প্রতি আপনার মানে মন থাকবে ভালো লাগবে দেখ মানে গেম প্লে করতে ঠিক আছে আর আপনি যদি এমন না যে আপনি গেম খেলতেছেন তো খেলতেছেন সারাদিন ধরে গেম খেলতেছেন দেখবেন যে 1 মাস পরে আপনার কাছে আর গেমটা ভালো লাগতেছে না কিন্তু আপনি যদি এমনটা করেন যে 2-3 ঘন্টা গেম প্লে করবো যাতে গেমের প্রতি আমার আরেকটা মানে আকাঙ্ক্ষা থাকে আরেকটা ম্যাচ কখন খেলবো এরকম একটা আকাঙ্ক্ষা থাকে তাহলে দেখবেন যে আপনি গেম অনেক বছর খেলে যেতে পারতেছেন এটা আপনারই ভালো হবে তো যাই হোক অনেক এক্সট্রা কথা বলে ফেলছি আমি মূলত এটার জন্য ভিডিওটা তৈরি করেছিলাম যে এভাবে কেউ করবেন না আপনাদেরকে না বলতে শিখতে হবে কাস্টমে কেউ ডাকলে না বলতে শিখতে হবে হার মানা শিখতে হবে ভাই সবসময় যে জেতা যাবে এমনটা না হার যে থাকে এটা স্বাভাবিক এটা নিয়ে ভাই কখনো গালি গালাজ উল্টা পাল্টা কথাবার্তা এগুলো বলা কখনোই ভাই ঠিক না উচিত না এই কারণে কিন্তু ওই কারণে আমি আর বললাম না আমার নিজের বিষয়ে তারিফ না করে বেটার যাই হোক ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে খোদা হাফেজ।